লকডাউনের দোকানপাট প্রায় বন্ধ, যে কারণে ভবঘুরে মানুষদের অবস্থা যথেষ্টই খারাপ। দুবেলা তারা ভরপেট খেতে পর্যন্ত পাচ্ছেন না। তাদের কথা ভেবে মুর্শিদাবাদের ফারাক্কায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফারাক্কা নিউ ফারাক্কা এলাকায় ভবঘুরেদের পেট ভরে খাবার দেওয়ার ব্যবস্থা করা হলো। মঙ্গলবার দুপুর থেকে শুরু হলো এই প্রক্রিয়া। লকডাউন যতদিন চলবে ততদিনই এই সমস্ত ভবঘুরেদের খাবার পরিবেশন করা হবে। আজ ফারাক্কা থানার পক্ষ থেকে আইসি কিশোর সিনহা চৌধুরী, তিনি নিজে হাতে করে ভবঘুরেদের হাতে খাবার তুলে দেন, ছিলেন বিধায়ক মনিরুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ফারাক্কা থেকে শিবা সরকারের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। যিনি এমএলএ ফারাক্কা সাহেব, ওনাকেও আমি আমন্ত্রিত করেছিলাম। ওনার সঙ্গে মানে একসঙ্গে একযোগে আর কি দু প্রশাসনের মাধ্যমে যারা রাস্তায় ভবঘুরে, যারা খুবই দুস্থ গরিব মানুষ, লকডাউনে এমনি মানুষের কাজ চলে গেছে, মানুষের ব্যবসা অনেকের নষ্ট হয়ে গেছে, খেতে পারছে না, তা আমরা সিদ্ধান্ত নিয়েছি, এমএলএ সাহেবও সিদ্ধান্ত নিয়েছেন, বা আমাদের যারা রবিউল আলম আছেন অ্যাডভোকেট সমাজসেবী, উনিও উদ্যোগ নিয়েছেন যে যতদিন লকডাউনটা চলবে, সে 15 দিন চলুক বা এক্সটেনশন হয়ে আরও 15 দিন বাড়ুক, 1 মাস 2 মাস যতদিনই চলুক না কেন, আমরা এইখানে এই সময় এদেরকে খাবার দিতে থাকবো, দিয়ে যাবো, যাতে ওদের অন্তত বেঁচে থাকে বা পেটটা ভরে আর কি। এই করে খাবার দেওয়া হবে, আমার এখানে রান্না হচ্ছে, জন্য দেওয়া হচ্ছে। কে যেমন হয়েছে ভাত, আলু সোয়াবিনের তরকারি, ডিমের ঝোল, ডাল। আজ থেকে আমাদের এই কাজটা চলবে, লকডাউন পর্যন্ত আমাদের কন্টিনিউ চলতে থাকবে। আজকে আমরা মিনিমাম 50 জনের খাবার তৈরি করেছি, দিনের দিন যদি বাড়তে থাকে তা আমরা 100, 150, 200 যতটাই হবে না কেন, লকডাউন অবধি এই কাজটা আমাদের চলতে থাকবে। পুলিশ প্রশাসনের উদ্যোগে এবং আমাদের সমাজকর্মী একটা রবিউল ইসলাম আছেন অ্যাডভোকেট, এবং আমাদের উদ্যোগে এই কাজটা হচ্ছে আর কি। একটা পথ চলতি লোক, তাতে পাগল থাকতে পারে, ভালো লোকও থাকতে পারে, অসহায় দুস্থ মানুষদেরকে আমরা এই খাবারটা তুলে দিচ্ছি আর কি। Why not?